কি হলো আপনি বাইরে দাঁড়িয়ে থাকলেন কেন আসুন ভেতরে আসুন এত রাতে আর কাউকে বিরক্ত করে লাভ নেই আপনি ঘরে যান ফ্রেশ হয়ে নিন আমি দেখি যদি বনু জেগে থাকে ওকে বলছি আপনার খাবারটা দিয়ে দিতে না না দাঁড়ান ওনাকে ডাকবেন না ওনাকে বিরক্ত করে লাভ নেই আমার খাওয়ার একদম ইচ্ছা নেই বিশ্বাস করুন আবার আপনি দেখুন দয়া করে খাওয়া নিয়ে জোর করবেন না আমাকে আপনি এক কাজ করুন আপনি আমার মাকে একটা ফোন করতে সাহায্য করুন বিশ্বাস করুন এখন খাওয়ার থেকে ওটা অনেক বেশি জরুরি ঠিক আছে আপনি ঘরে যান গিয়ে মার সাথে কথা বলুন ঠিক আছে মেয়েটা কি ছিল ওটা কোথায় আর ওর এরকম আলো থালো অবস্থা কেন অর্জুন আবার এই মেয়েটাকে বাড়িতে নিয়ে চলে এলো মেয়েটাকেও বলি আরে বাবা ঠিক পিছন পিছনই চলে আসতে হলো যাই আমি ওকে গিয়ে বরং খবরটা দিই এইভাবে ছেড়ে দিলে তো চলবে না না এই বাড়ি থেকে তাড়ানোর একটা ব্যবস্থা করতেই হবে নইলে এই মেয়েটা পারমানেন্টলি এই বাড়িতে ঘিরে বসবে আমার মনে হয় আমরা অর্জুনকে নিয়ে একটু বেশি সমালোচনা করছি ওর দিকটা কেউ ভেবে দেখছি না তুমি বলো আমরা বাড়ির লোকেরা যদি ওকে একটু সাপোর্ট না করি ছেলেটা কোথায় যাবে সারাক্ষণ ওকে বকাবকি করা এটা খারাপ দেখায় না ইচ্ছা করে কি বকাবকি করি আমি তোর দাদা ওর ভালো চাই শত্রু তো নয় কী চাই দাদা হিসেবে ও যাতে নিজের পায়ে দাঁড়া রোজগারপাতি করবে আমি ওর বিয়েটা দিয়ে দিতে চাই সংসার করবে ভালো থাকবে কি করবে বল সবাই তো আর সমান হয় না তুমি তো জানোই ও একটু আলাদা ওকে বিয়ের কথা বলবে আর ও রাজি হয়ে যাবে তো রাজি না হয় কী লাভ হচ্ছে শুনি আমায় এত জ্ঞান না দিয়ে ওকে তো একটু বোঝাতে পারো তা না আশকারা দিয়ে মাথায় তুলছো বিয়ে হয়ে যেত টাইমলি বাড়ি আসতো সংসার করতো দেখতো সব কিছু সেট হয়ে যেত দেখো তো কে এলো তারও দেখছি বড়দা আমি কিন্তু আর টলারেট করতে পারছি না কেন রে আবার কি হলো অর্জুন আবার ওই মেয়েটাকে বাড়িতে নিয়ে এসেছে মানে ফরিনকে নিয়ে ফিরেছে হ্যাঁ গো দিদিভাই ফরিনকে নিয়েই বাড়িতে ফিরেছে দেখবেই চলো না তোমরা যে মেয়েটার কি অবস্থা মেয়েটাকে দেখে তো মনে হচ্ছে মেয়েটার উপর থেকে একটা বিশাল ঝড় বয়ে গেছে কোথা থেকে যে কি করে এসেছে তার তো নেই ঠিক তুই না দেখলে বিশ্বাস করতে পারবি না আমি বলছি শোন ওই মেয়েটার অন্য কোনো কেস পেস আছে ও জাস্ট নিজের পিঠ বাঁচাতে এই বাড়িতে এসে ঢুকেছে অর্জুন কিন্তু ফালতু ফালতু একটা বিশাল কেস খাবে দেখো সে অর্জুনের যা খুশি হোক কিন্তু ওর জন্য আমরা তো সাফার করতে পারবো না তাই না আমি ওর সাথে একমত অর্জুন কোথায় কি করে আসবে সেই কেসটা যেন আমাদের ঘাড়ে এসে না পড়ে ওটা আমার মনে হয় পুলিশকে একটা খবর দেওয়া উচিত আর ওরা তো বলেই গেল যে মেয়েটা ফিল্ডে একটা ইনফর্ম করতে আমি আমি আর ফোন করি না 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 এক্ষুনি পুলিশকে ফোন করিস না একটু ওয়েট কর না আমি একটা কাজ করছি দাদা আমি একবার ভাইয়ের সাথে কথা বলি কাল সকালে আমি নিজে অর্জুনের সাথে কথা বলছি ও কী চায় সেটা জানা দরকার আমার ওই ঝামেলা না ভালো লাগছে না পাকাপাকিভাবে মেয়েটাকে বিদায় করতে হবে একটা পারমানেন্ট সলিউশন দরকার আচ্ছা তোরা কেউ মেয়েটা কোথায় থাকে বা বাড়ির অ্যাড্রেস কিছু জানিস ওসব তো কিছুই বলছে না যদিও চিনে নেওয়াটা খুব একটা কঠিন হবে না তুই কী ভাবছিস মানে ওদের বাড়িতে যাবি ভাবি হ্যাঁ ওর বাড়িকে বলতে হবে তো যে ওদের বাড়ির মেয়ে আমাদের বাড়িতে আছে আমাদের সেটা ভালো লাগছে না আমাদের প্রবলেম হচ্ছে তাছাড়া মেয়েটাকে তো ওর শ্বশুর বাড়ি থেকে বার করেছে ওর বাপের বাড়ি আছে তো শুনেছি ওর মাও আছে ওর মাকে গিয়ে বলবো আচ্ছা আপনার মেয়ে আমাদের বাড়িতে আছে আপনার কোনো আপত্তি নেই মানে কী ব্যাপারটা সেটা তো জানতে হবে এই পায়েল তুমি দেখো না তুমি ঠিক পারবে তুমি একটু জোগাড় করো তো ওর বাড়ির অ্যাড্রেসটা হ্যাঁ বড়দা দেখছি আমার মনে হচ্ছে না মেয়েটার সঙ্গে একটু ভালো করে কথা বলতে হবে তবেই ওর পেট থেকে কথা বের করা যাবে ও আপনি আসুন খেয়ে নিন অনেক রাত হয়ে গিয়েছে সবাই শুয়ে পড়েছে রান্নাঘরে যা পেয়েছি নিয়ে এসেছি একটু কষ্ট করে খেয়ে নিন অর্জুনবাবু দেখুন আপনি অনেক হেল্প করছেন কিন্তু বিশ্বাস করুন আমার গলা দিয়ে খাবার নামবে না ফুডিং প্লিজ আবার এক কথা
আমি তো আপনাকে বারবার বলছি যে না খেলে আপনার শরীর খারাপ করবে। দেখুন, এক কথা না আমি বারবার বলতে পারবো না। এদিকে আসুন, চুপচাপ খেয়ে নিন, আমি আর একটা কথা শুনতে চাই না। আসুন আসুন, বসুন এখানে, ধরুন ধরুন, খেয়ে নিন, খেয়ে শুয়ে পড়ুন, কয়েক ঘন্টা ভালো করে ঘুমিয়ে নিন। কাল সকালে অনেক কাজ আছে, একবার তো একাডেমিতেও যেতে হবে। একাডেমি কেন? কেন মানে পড়িং, আপনি হয়তো ভুলে গেছেন, একাডেমিতে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের সিলেকশন প্রসিডিউর শুরু হয়ে গেছে। আপনি যে খেলবেন সেটা তো এখনো ওদেরকে জানাননি, সেটা তো জানাতে হবে, নাম রেজিস্টার করাতে হবে। মানে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি একাডেমিতে গিয়ে বলবো যে আমি খেলবো? এই পরিস্থিতি বলেই আপনাকে নিজে থেকে গিয়ে জানাতে হবে যে আপনি খেলবেন। দেখুন, ওরা কিন্তু জানে যে আপনার স্বামী নিখোঁজ, সেই জন্য হয়তো ওরা ভেবে নিচ্ছে যে আপনি খেলবেন না। ইনফ্যাক্ট ওরা যদি আপনার শ্বশুরবাড়িতে কোনো চিঠিও পাঠিয়ে থাকে, সেটা তো আপনি পাননি, ফলে আপনি রেসপন্ডও করতে পারেননি। আপনার দিক থেকে কোনো রেসপন্স না পেলে তো ওরা এটাই ভেবে নেবে না যে আপনি খেলবেন না। হ্যাঁ, সেটাই তো সত্যি। আমার কি এখন খেলার মতো মানসিক অবস্থা আছে বলে আপনার মনে হয়? এক মিনিট, আপনি কি বলতে চাইছেন? আপনি ভাবছেন আপনি খেলবেন না? না অর্জুন, এই বছর আমার খেলা হবে না। খেলতে আপনাকে হবেই পড়ি। আপনি একজন খেলোয়াড়, এত সহজে হাল ছেড়ে দিলে চলবে না পড়িং। খেয়ে নিন, খেয়ে শুয়ে পড়ুন, আর প্লিজ মাথা থেকে এসব নেগেটিভ চিন্তা ভাবনাগুলো দূর করুন। কাল আমি আপনার সাথে যাবো একাডেমিতে, কি করতে হবে প্রসেসগুলো জেনে আসতে হবে। আপনি কি বলছেন, আপনি সেটা জানেন? আপনি কি পাথর? আপনার মন বলে কিছু নেই, আপনার মধ্যে আবেগ কাজ করে না? আমি আপনাকে বলছি যে আমার স্বামী ভেসে গেছে, আর আপনি বলছেন কাল সকালে একাডেমিতে গিয়ে আমি খেলার জন্য নাম লিখিয়ে আসবো। আপনি মজা করছেন আমার সাথে? আমি দুদিন ধরে আপনার সাথে মজা করছি আর কি বলেন? আমার মন নেই, আমি পাথর, আমাকে পাথর মনে হচ্ছে আপনার। আমি আর কি বলবো আপনাকে অর্জুন বাবু, আর কি বলবো? আমার স্বামী বেঁচে আছে কি মরে গেছে আমি সেটা জানি না, আর যদি মরে গিয়েও থাকে তার দেহটা পর্যন্ত আমি পাইনি এমন অভাগিনী আমি। আর আপনি আপনি তখন থেকে বলে চলেছেন একই কথা, খেলতে হবে, খেলতে হবে, জিততে হবে। আরে বাবা, আমি পারবো কি করে? আমি তো মানুষ, আমার পক্ষে কি সেটা সম্ভব? সম্ভব করতে হবে আপনাকে। শোনো না, বলছি তোমরা যদি ওর বাড়িতে যাও ওকে একবার জানিয়ে দিও, না হলে ভাই তোমার যা বুদ্ধি। তোমার কি মনে হচ্ছে ওর বাড়িতে যাবো জানলে মেয়েটা ওর বাড়ির অ্যাড্রেস অত সহজেই বলে দেবে? না গো, দেখছো না মুখে কেমন কুলু পেটে রয়েছে? হ্যাঁ, তুমি এত ভেবো না, আর এই প্ল্যানটার ব্যাপারে ওকে কিছু জানাবার দরকার নেই, একবার ওর বাড়ি যাই। দরকার হলে কালকে অফিস থেকে ফেরার পথে সন্ধ্যেবেলা আমি আর অঞ্জন চলে যাব। কি অঞ্জন, আমি আর তো একবার গিয়ে ঘুরে আসবো ওর বাড়ি থেকে। এইটা হতে পারে, না হলে তো বিষয়টা বাড়াবাড়ির দিকে চলে যাচ্ছে। এটা তো একটা বাড়ি নাকি, হঠাৎ করে একটা অচেনা অজানা মেয়ে মাঝরাত্রিরে বাড়ির মধ্যে ঢুকে পড়বে, তারপর থাকতে শুরু করে দেবে, মানে কি হচ্ছে এসব? আমার তো খুব ভয় করছে, আমার রাত্রেবেলায় ঘুমিয়ে আসবে না। আচ্ছা, মেয়েটা যদি রাত্রেবেলায় কিছু করে? জানো তো ক্রাইম স্টোরিতে এইরকমই একটা সিমিলার স্টোরি দেখাচ্ছিল, যেখানে একটা অচেনা মেয়ে একটা বাড়িতে যায়, সেখানে গিয়ে বলে যে ও খুব অসহায়, ওর বাড়িতে কেউ নেই, ওর থাকার জায়গাটুকু নেই। আর বাড়ির লোক তো খুব ভালো, ওর কথা বিশ্বাস করে মেয়েটাকে থাকতেও দিয়ে দেয়, আর মেয়েটা সেই সুযোগটাকে কাজে লাগিয়ে বাড়িতে অচেনা দশটা লোককে ঢুকিয়ে ডাকাতি করে বেরিয়ে যায়। শুধু তাই নয়, বাড়ির লোকজনকে হাত পা বেঁধে মারধর অব্দি করে। আচ্ছা, মেয়েটা যদি এরকমই কিছু করে তখন? এসব কি বলছিস মেজ? মেয়েটা একজন নাম করা জিমন্যাস্ট, অর্জুন বলল শুনলি না, সেই খুন ডাকাতি করবে। দিদি ভাই, তা অর্জুন কি মেয়েটাকে পার্সোনালি চেনে? নয় তো। আচ্ছা, হতেও তো পারে যে এই মেয়েটা কোনো ক্রিমিনাল গ্রুপের সঙ্গে যুক্ত আছে। আর তাছাড়া যার বর ব্যাংকের কোটি কোটি টাকা চুরি করে পালিয়ে যেতে পারে, সেই মেয়েটা যে ভালো তার কি কোনো গ্যারেন্টি আছে? আলতা ফরিং, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।